আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার আজকে তৈরি করে দেখাবো পেরি পেরি চিকেন যা যা লাগছে আমি এখানে বেল পেপার নিয়েছি চার কালারের অরেঞ্জ গ্রিন রেড এবং ইয়েলো সব মিলিয়ে আমার দু কাপ হয়েছে আপনারা চাইলে যে কোনো দুটো কালার এখানে ব্যবহার করতে পারেন রেড অথবা ইয়েলো এখানে আরও নিয়েছি পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি রসুন সাতটা কোয়ার মতো আমি এখানে নিয়েছি বড় বড় কোয়া আরও নিয়েছি আমি এখানে নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলি না কেন ঝাল একটা এবং এগুলো একটু কম ঝাল সবগুলোকে আমি তেল ছাড়া একটু টেলে নিব বেল পেপার এবং পেঁয়াজ রসুন সব কিছু সবগুলোকে আমি একটা বারবিকিউ ফ্রাই প্যানে টেলে নিচ্ছি খুব ঝটপট করে আমি এটাকে টেলে নিব চুলার আঁচটাকে আমি মাঝারি করেই রাখব এভাবে দিয়ে নিয়ে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব আমি বেল পেপার পেঁয়াজ রসুন এগুলোকে টেলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারেন টেলে নেওয়ার ফলে এই বেল পেপার থেকে বা এই সসটা থেকে একটা বার্বিকিউ বার্বিকিউ ফ্লেভার আসবে সেজন্যই বেসিক্যালি এটাকে আমি টেলে নিচ্ছি ঝটপট টেলে নিতে হবে মানে চুলার আঁচটাকে আমি আগে বলেছি মাঝারি করে রাখবো এবং সেজন্যই এটা খুব ঝটপট টালা হয়ে যাবে খুব সময় নিয়ে এটা ভাজবো না তাহলে একদম মানে পানি ছেড়ে এটার কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে কালারটা অনেকটাই যখন চেঞ্জ হয়ে আসবে আমি তখন এটাকে নামিয়ে নেব আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার টেলে নেয়া বেল পেপার পেঁয়াজ রসুনগুলোকে একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি এবং বাকি উপকরণগুলো একে একে দিব আর বলে দিব এখানে দিয়েছি ভিনেগার ওয়ান ফোর্থ কাপ সাথে দিচ্ছি কাঁচামরিচ কেটে নেয়া ছয়টা গ্রিন এবং রেড মিলিয়ে আমি ছয়টা কাঁচামরিচ দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়া নিয়েছি আমি হাফ টি স্পুন হাফ চা চামচ পাপড়িকা দিয়েছি আমি এখানে ওয়ান টেবিল স্পুন আমি এখানে অরিগানো দিয়েছি ওয়ান টেবল স্পুন সবগুলো উপকরণ আমি একটা করে দিচ্ছি এবং পরিমাণ সহ বলে দিচ্ছি এখানে আমি লেমন জেস্ট দিচ্ছি ওয়ান টেবল স্পুন সাথে আরও দিচ্ছি এখানে চিনি ওয়ান টেবল স্পুন লবণ ওয়ান টি স্পুন অথবা স্বাদ মতো এবার দিয়ে দিব লেবু লেবুটাকে আমি জুস করে নিয়েছি এখানে পুরো লেবুটার জুস আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মিলিয়ে এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিব এবার এই ব্ল্যান্ড করা পেস্টার ভিতরে দিয়ে দিব আমি অলিভ অয়েল এখানে আমি পুনে এক কাপ অলিভ অয়েল ব্যবহার করেছি অলিভ অয়েল দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিব এবার একটা প্যানের ভিতরে পেস্ট করে নেওয়া যে সসটা আমি রেডি করেছি সেটাকে দিয়ে দিব। এবং এটাকে তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি জাল করে নিব। চুলার আঁচটাকে মাঝারি করেই সময় নিয়ে জাল করতে হবে ঠিক এই রকম তেল উঠে আসার পরে আমরা এবার এটাকে নামিয়ে নিব। আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ